আসসালামু আলাইকুম এভরিওয়ান দেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক ধরনের সুশীল বের হয়েছে এর মধ্যে পার্টিকুলারলি দুই ধরনের সুশীলদের নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো যাদের কথাবার্তা আমার মতে সম্পূর্ণ ইসলাম বিরোধী কথাবার্তা প্রথম ক্যাটাগরির সুশীল হইতাছে যারা মাজার ভাঙ্গার বিরুদ্ধে তাদের লজিক হইতাছে যে ধর্মের মধ্যে জবরদস্তি নাই এক একজনের ভিন্ন ভিন্ন আকিদা হইতে পারে আমরা যদি মন্দির ভাঙ্গার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারি তাহলে মাজার ভাঙ্গার বিরুদ্ধেও আমাদের আওয়াজ তোলা উচিত আপনার এই যুক্তিতে আপনি ভুলের কারণ হচ্ছে যে ধর্মের মধ্যে জবরদস্তি নেই এটা ঠিক এর মানে হচ্ছে এই যে আপনি অন্য ধর্মের মানুষদেরকে জোর করে ইসলাম গ্রহণ করাইতে পারবেন না কিন্তু এর মানে এই না যে আপনি ইসলামটাকে যা ইচ্ছা তা কইরা বানায় ফেলবেন এবং সবাই হইতেছে টলারেট করবে এখন কালকে আরেকজন যদি হইতাছে একটা মূর্তি আইনা বলে যে এটা আমাদের নবী সল্লাহ আলহি ওয়াসাল্লামের মূর্তি তাকে পূজা করলে অনেক সব পাবেন অথবা একটা কালো বাক্স না এখানে রাইখা দিয়া বলে যে এটা যদি জিয়ারত করেন হজের সব পায় যাবেন তাহলেও কি আপনি একই কথা বলতে থাকবেন যে না এক একজনের ভিন্ন বিভিন্ন আঁকিদা থাকতেই পারে এখানে জবরদস্তি করা দরকার নাই তারা তাদের এই সকল কাজ চালাই যাক এবং দ্বিতীয় ক্যাটাগরির যারা সুশীল তারা হইতাছে ফেসবুকে মুসলমান হয়ে এরকম বইলা বেড়াইতেছে যে আমরা ইসলামিক রাষ্ট্র চাই না আর এর কারণ হিসেবে তারা যুক্তি দেয় যে যাতে করে মাইনরিটিদের কোনো সমস্যা না হয় আরে ভাই আগে একটু পড়াশোনা করেন ইসলামিক ফুলফিল সরিয়াভিত্তিক যদি কোনো একটা দেশ হয় ওই দেশে মাইনরিটিরা অন্য যে কোনো গণতান্ত্রিক দেশের থেকে বেশি হইতাছে সেফ থাকবে প্রোটেক্টেড থাকবে আপনি জামাতে ইসলামকে না চাইতে পারেন আপনি হেফাজতে ইসলামকে না চাইতে পারেন এটা আলাদা বিষয় কিন্তু আপনি যখন বলতাছেন একজন মুসলমান হিসেবে আপনি ইসলামিক রাষ্ট্র চান না এর মানে কিন্তু আপনার দাবিটা আল্লাহের বিধানের বিরুদ্ধে যাইতাছে আপনি মত পান করতে পারেন এতে আপনি পাপি হবেন কিন্তু আপনি যদি বলেন যে আমি চাই না ইসলামে মত পান করা হারাম থাকুক কোরআনে মত যেখানে পান করতে নিষেধ করা হয়েছে সেই আয়াতটা ছিঁড়ে ফেলে দেওয়া হোক কোরআন থেকে অথবা আপনি যদি বলেন যে আমি চাই না ইসলামের নামাজ ফরজ থাকুক তাহলে যেমনটা ইমান ভঙ্গের মতো একটা কথাবার্তা হবে অনেকটা ইসলামিক রাষ্ট্র আমি চাই না এটাও বলাটাও হইতেছে একটা ইমান ভঙ্গের মতো কথা তাই আবেগের ঠেলায় অনেক সুশীল শাস্তে গিয়া আমরা যাতে আমাদের ইসলামকে না হারাই এই বিষয়টা আমরা ইনশাল্লাহ খেয়াল রাখার চেষ্টা করবো অ্যান্ড দ্যাটস টুডে গাইস দ্য নেক্সট ভিডিও সিম্স্ট